হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজ আমি আবারও এক দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিংড়ি মাছের বড়া। দারুণই সুস্বাদু এক রেসিপি, বানানো খুব একটা কঠিন কিন্তু নয়। আমি আজকে আপনাদের খুবই সহজেই বানিয়ে দেখাবো, তাহলে চলুন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। চিংড়ি মাছের এই বড়া বানানোর জন্য আমার সবার প্রথমেই লাগবে একটা ফ্রেশ কলা পাতা। আমি এই কলা পাতাটা ছিঁড়ে নেব। আমি এই গোটা কলা পাতাটাকে কেটে মিডিয়াম সাইজের করে নিয়েছি। এবার পাতাগুলো হাত দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা কলা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এইদিকে আমি নিয়ে নিয়েছি একটা গোটা নারকেল। নারকেলটাকে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। নারকেলটা ভালো করে কুড়িয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি, নিয়েছি কটা কাঁচা লঙ্কা, আর তার সাথে চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের ভেতরে কিন্তু একটা সরু কালো শিরার মতো থাকে, ওটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়, ওটা আমি ফেলে দিয়েছি। আর তাছাড়া আমি নিয়ে নিয়েছি প্রায় 5 টুকরোর মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এই তিনটে উপকরণের একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা তৈরি হয়ে গেছে। পেস্টটা একেবারে মিহি করলে খেতে ভালো লাগবে না, আমি হালকা একটু রাফ রেখেছি। তো এবার আমি এই পেস্টের সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। চিংড়ি পেস্টের ওপর আমি পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো ফ্রাই প্যানের ওপর আমি আগে থেকে কেটে রাখা কলা পাতাগুলো এক এক করে সাজিয়ে দেব। কলা পাতাগুলো এভাবে সাজিয়ে নেওয়ার পর ওপর দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে পাতাগুলোর ওপর ভালো করে স্প্রেড করে দেব। চিংড়ি মাছের বড়ার জন্য কিন্তু কলা পাতা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো শেপের করতে পারেন, লম্বা করতে পারেন বা চৌকো করতে পারেন। আমি এখানে গোলাকার করে শেপ তৈরি করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমেই কিন্তু রান্নাটা করতে হবে, একেবারে হাই বা লোতে রাখা যাবে না। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে সবকটা পাতা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, বড়াটা কিন্তু ভালো করে কুক হবে না। তাই মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে।
চিংড়ি মাছের এই বড়া কলা পাতা ছাড়াও কড়াইতে এমনি ভাবেও করা যায়, কিন্তু কলা পাতায় করলে যে একটা আলাদা স্মোকি ফ্লেভার আসে তার জন্য কিন্তু এই বড়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই আপনারা অবশ্যই কলা পাতায় কিন্তু এই বড়াটা ট্রাই করে দেখতে পারেন। একদম ওপরের কলা পাতাটাও কিন্তু হালকা পুড়ে এসেছে, তো আমি এবার চেক করে নিয়েছি বড়াটা হয়েছে কি না। তো বড়ার এই সাইডটা কিন্তু একদম ডান, তো বড়াগুলো আমি অন্য কলা পাতায় ট্রান্সফার করে নেব। বড়ার আর একটা সাইড করার জন্য আমি এক্সট্রা একটা কলা পাতা নিয়েছি, তাতে আমি সামান্য সর্ষের তেল ভালো করে স্প্রেড করে নিলাম। আবারও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই বড়ার ওই পাশও ভালো করে কুক করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কলা পাতাগুলো পুড়ে এসছে, একদমই স্মোকি একটা ফ্লেভার দেখা যাচ্ছে। বড়াগুলো কিন্তু পরিবেশন করার জন্য একদম তৈরি। আমি এবার আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। গরম ভাত আর ডালের সাথে কিন্তু কলা পাতায় এই চিংড়ি মাছের বড়া দারুণ জমে উঠবে। আপনারা অবশ্যই আমার এই ইজি রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টিল দেন, বাই।